স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়া আক্রান্ত। চিকিৎসকদের অনেকেই বলে দিয়েছিলেন তারা কখনোই নিজের সন্তানের বাবা মা হতে পারবেন না, কিন্তু সেই বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে অবশেষে নিজেদের সন্তানের মুখ দেখলেন ওই দম্পতি। আর এ ব্যাপারে তারা সম্পূর্ণ কৃতিত্ব দিতে চান স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম মজুমদারকে। হুগলির তারকেশ্বরের বাসিন্দা দীপালী ঢোলে এবং তার স্বামী দেবব্রত ঢোলে দুজনেই থ্যালাসেমিয়া আক্রান্ত। দীর্ঘদিন ধরে সন্তানের মুখ দেখার উদ্দেশ্যে নানা চিকিৎসকের কাছে ছুটে বেড়ান তারা। তিনবার গর্ভপাত হয় দীপালীর। এই পরিস্থিতিতে প্রায় অধিকাংশ চিকিৎসকই জানিয়ে দেন যে তিনি আর মা হতে পারবেন না। এই কথায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন ওই দম্পতি। একসময় নিজেদের সন্তানের মুখ দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে তারকেশ্বরে সরকারি হাসপাতালে চাকরি করার সূত্রে ওই এলাকার মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম মজুমদার। সেই সূত্রেই তারা হঠাৎ করে ডাক্তার মজুমদারের সন্ধান পান। এরপর তারা উত্তর চব্বিশ পরগনার মচলন্দপুরে ডাক্তার মজুমদারের সঙ্গে যোগাযোগ করেন। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর তিনি ওই দম্পতিকে আশ্বস্ত করেন সন্তান সুখের স্বাদ পাওয়ানোর চেষ্টা করবেন তিনি, আর সেই অনুযায়ী তার তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। আর তার ফলেই দিন কয়েক আগে একটি সুস্থ সন্তানের জন্ম দেন দীপালী ঢোলে। তারকেশ্বর থেকে আমি এখানে এসেছি কারণ একটাই কারণ হচ্ছে, মানে আমার ফার্স্ট বেবি বিয়ে হয়ে যায়, তারপর স্যার তারকেশ্বর আগে করতেন, তারকেশ্বরের সাথে আমার জানাশোনা ছিল, তারকেশ্বরের সার্ভিস করতেন, স্যার কোনো কারণবশত তারকেশ্বর থেকে এখানে আসেন, মানে তারকেশ্বরের জব রিজাইন দেন। তারপর অনেক চেষ্টা করে স্যারের কাছে এসেছি, আমার ফার্স্ট বেবি মিসক্যারেজ হয়েছিল, সেই জন্য আমাকে অনেক ওখানে তারকেশ্বরে অনেক ডাক্তারও বলেছিলেন তোমাদের বেবি নেওয়া সম্ভব না, কারণ আমাদের দুজনেরই থ্যালাসেমিয়া ক্যারিয়ার। তো স্যার আমাদের খুব আশ্বাস দিয়েছিলেন এবং মানে স্যারকে যদি মানে জীবিত ভগবান কেউ দেখে থাকেন তিনি হচ্ছেন স্যার, আমি স্যারকে সেই জায়গায় বসাই, মানে আমার মাতা পিতার পর স্যার আমার কাছে মানে সব থেকে। অনেক বাধা কাটিয়ে শেষ পর্যন্ত মা হতে পারায় কি প্রতিক্রিয়া দীপালী ঢোলের, তার মুখ থেকেই শুনে নেব সে কথা। আমার তো খুবই ভালো লাগছে, আর ভগবান যদি কাউকে দেখে থাকে আমি হচ্ছে স্যার, আর আমি কাউকে চিনি না। আমাদের দুজনকারই থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তারপরে রক্তের গ্রুপও একই ছিল, কিন্তু প্রত্যেক ডাক্তারবাবুই বলেছিলো যে আমাদের বেবি নেওয়া সম্ভব হবেই না, মানে কিছু কিছু ডাক্তারবাবু এমন আশ্বাস দিয়েছিলো যে আমরা আমাদের চোখের জলই শুকাইনি। তারপরে এই এখন আমাদের খুবই ভালো লাগছে। যে চিকিৎসকের কৃতিত্বে এই দম্পতি নিজেদের সন্তানের বাবা মা হতে পারলেন সেই চিকিৎসক এ সম্পর্কে কি বললেন শোনাবো। মিসেস দীপালী ঢোলের তারকেশ্বর থেকে উনি এবং ওনার হাজব্যান্ড এসেছিলেন আমাদের কাছে চিকিৎসার জন্য। আগে তিনবার মিসক্যারেজ হয় এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে দুজনেই থ্যালাসেমিয়া বাহক, থ্যালাসেমিয়া ক্যারিয়ার। তারপরে এবং টিউবগুলোতেও ব্লক ছিল, যে কারণে আমরা এক বছর আগে ল্যাপারোস্কোপি অপারেশন করে টিউবগুলোকে ছাড়িয়ে দেওয়া হয় এবং তারপরে ট্রিটমেন্টের পরে প্রেগনেন্সি আসে, এবং যখন তিন মাস প্রেগনেন্সি চলাকালীন তখন আমরা অ্যামনিওসিনথেসিস করি, যেহেতু দুজনই বাহক, ওনাদের থ্যালাসেমিয়া বাচ্চার হওয়ার একটা প্রবণতা থাকে এবং সেটা অ্যামনিওসিনথেসিস করে মানে পেটের ভিতর থেকে জল নিয়ে পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে না, বাচ্চাটা থ্যালাসেমিয়া আক্রান্ত নয়। তারপরে ওনাকে পুরো মাস ধরেই ইঞ্জেকশন দিয়ে রাখা হয় যাতে বাচ্চাটাকে ধরে রাখা যায়, এবং আমরা খুবই আনন্দিত যে শুধু তারকেশ্বর থেকে এসে শুধুমাত্র ডেলিভারির জন্য এখানে ওনারা ভর্তি হয়েছিলেন গত পরশু, এবং সুন্দর একটা পুত্র সন্তান জন্ম দেন, এখন মা বাচ্চা দুজনেই ভালো আছেন। এখানে আমি জানাতে চাই যে থ্যালাসেমিয়া বাহক হলেই যে বাচ্চার অসুবিধা হবে বা মা অসুবিধা হবে তা নয়, সাধারণত প্রি ম্যারিটাল একটা কাউন্সিলিং করণীয় যে একজন ক্যারিয়ার হলে অপরজনকে ক্যারিয়ার না হলে ভালো, টেস্ট এখনকার দিনে করে নেওয়া উচিত, আর কোনো কারণে যদি সেটা না করার পরে এরকম দুজন বাহক হয় সব বাচ্চাই যে অ্যাফেক্টেড হবে এরকমটা নয়, সে কারণে সবাইকে এই নতুন চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার যে সব বাচ্চা অ্যাফেক্টেড হয় না, এবং কারা অ্যাফেক্টেড হয় কি হয় না সেটা পেটে বাচ্চা থাকা অবস্থায় তিন মাসের সময়ই সেটা জানা যায়, এবং এই মাধ্যমে তারা সুস্থ বাচ্চা পেতে পারে। জীবনের এই নতুন স্বাদ পেয়ে নিজেদের রোগ সম্পর্কে ভুলে গিয়ে এখন নবজাতককে নিয়ে নতুন করে বেঁচে থাকার আনন্দ খুঁজে পেয়েছেন দীপালী এবং দেবব্রত। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে,
एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। आर कोलकाता नय टाइटन आई प्लस एखन बनगा शहरे एखाने चक्षु परीक्षा करा हय कन्टैक्ट लेंस फ्रेम सानग्लास पावा जाय आज ही आसुन बनगार जशोर रोडेर धारे निजस्व शोरूमे जोगाजोग 8167734766।